আইরা। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আশা করি এখন সবার দিনই একটু ভালো কাটছে। মাঝে কিছুদিন মারাত্মক গরম পড়েছিল, এখন গরমটা কমে গেছে, কিন্তু বৃষ্টির উপদ্রব এত বেড়েছে যে এই দেখো না, সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আগে খাবারের জলটা আনতে গেছিলাম। কারণ কি বলতো, হঠাৎ করেই দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর কখন যে বৃষ্টি নেমে যাবে, ঘরে খাবারের জলটা না থাকলে খুব সমস্যা হয়ে যায়। তো সেই জন্যে আগে খাবারের জলটা এনে এবার ভাবছি জামাকাপড়গুলো একটু তুলবো, মানে ছিটেপোটা বৃষ্টি পড়তেও আরম্ভ করেছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো ওদিকে আবার ছোটি বলছে যে মনে হয় বৃষ্টি আসবে না, তো বলতে বলতে আসছে, সেটা শুনেই না আমার মনে হলো তাহলে ও যখন বলছে তাহলে বৃষ্টি হবে না। তো ওর কথা শুনে না আমি আবার জামাকাপড়গুলোকে মেলতে লাগলাম, ভাবলাম যে না থাক কিছুক্ষণ অন্তত মেলে দিই, ঘরে জামাকাপড় মেলতে খুবই অসুবিধা হয়। তো ছোটি বলছে যে তোমার এই তারটাতে আমিও কিছু জামাকাপড় মেলে দেবো, ও বললো মেলবে, কিন্তু জানি না কেন ও আবার কী ভেবে মেললো না, আর আমি জামাকাপড়টা মেলে সবে ঘরে উঠেছি, আর অমনি আবার ঝপঝপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ওই আর কি, পরিমরি করে তারপরে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো তুলে ঘরে এলাম। তো কী করা যাবে বলো, এই জন্যেই আমি বলি বউ না চেন বৃষ্টি, সত্যি বাপু বউ না চেন না তো কী বলো। তো চলো, গেট লাগিয়ে দিয়েছি, এবার বাইরে যা হচ্ছে হোক, এবার আমি আমার খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করি। তো একটা বাটিতে কিছুটা পরিমাণে আটা নিয়ে নিচ্ছি, আজকে ভাবছি কী বানাবো, দাঁড়াও আগে আটাটা গুলে নিই। একটুখানি লবণ দিয়ে দিলাম, একটুখানি সর্ষের তেল দিলাম, আর এবার সমস্ত কিছু একটু মিশিয়ে অল্প অল্প করে জল দেবো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আজকে আমি কোলা রুটি বানাবো। তোমরা বেশ কয়েকজন অনেকদিন ধরেই আমাকে বলেছিলে যে আমি কী করে গোলা রুটির আটাটা মাখি সেটা তোমরা দেখতে চাও। তবে হ্যাঁ, আমি এই যে জল দিচ্ছি আমি কিন্তু একবারে জল দিই না, অনেকে যেমন একবারে বুঝে জল দিতে পারে, আমি বুঝি না, সেই জন্যে অল্প অল্প করে জল দিই। আর সেই সাথে তোমরা যদি হাত দিয়ে আটাটা মাখতে পারো বেশি ভালো হয়, আমার হাতে যেহেতু সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, আর সেই জন্যে আমি কোনো মতে একটু তাড়াহুড়ো করে মাখছি। তবে হাত দিয়ে মাখলে না ওই ভেতরে যে মানে দলা দলা পাকানো থাকে সেগুলো কিন্তু একদমই থাকে না, তবে আমার আটার মধ্যে কিন্তু আছে। তবে যা হলো হলো, আটাটা এই রকম, না পাতলা না গাঢ়, এই রকমই মাখতে হবে, তাহলে রুটিটা ভালো হবে। তো চলো এটা এদিকে থাক, আমার যেহেতু বেশ খিদে পেয়ে গেছে তাই আগে এই বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিই, আর এবার এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। ব্যাস ধোয়া হয়ে গেছে, আর এবার এগুলোকে আগে একটু খেয়ে নেব, তারপর অন্য কাজে হাত দেব। এই বাদামগুলো না আমি অনেকদিন কিনেছিলাম, আসলে অনেকদিন থেকে খাওয়া হয়নি, যার জন্য বাদামগুলোতে একটু পোকাও লেগে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে না একটু শেষও করতে হবে। তো বাদাম খাওয়াও আমার শেষ হয়ে গেল, আর এবার এই তাওয়াটাকে একটু ধুয়ে নেব। আজকাল ঘরে যেসব বাসনপত্র আমি বাইরে রাখি, না ধুয়ে সত্যি ব্যবহার করতে ইচ্ছে করে না, কারণ কোথায় যে ইঁদুর বসে আছে তা তো আর আমি জানি না। তবে ওই হাট থেকে সেদিন যে অবনী ঘোষের ইঁদুর মারা ওষুধটা আনলাম সেটা এখনও দেওয়া হয়নি, জানো, দিতে হবে, দেখি কোনো এক সময় করে দেবো। তবে আপাতত গোলা রুটির দুহাতা আটা আমি তাওয়াতে দিয়ে দিলাম, আর এবার এই আটাটাকে ভালো করে একটু হাতার সাহায্যে ছড়িয়ে নেব। তবে হ্যাঁ, এটা ছড়ানোর সময় না খুব তাড়াহুড়ো করবে না, এবং সেই সাথে না হাতাটাকে একদিকেই ঘোরাবে, উল্টোপাল্টা ঘোরাবে না, তাহলে কিন্তু ওই মানে ভালো ছড়াবেও না, সেই সাথে উঠে আসবে। তো একবার ভালো করে ছড়িয়ে নিয়ে তারপরে ওপরে যেটা থাকবে সেটাকে দ্বিতীয়বার তৃতীয়বার যতবার ইচ্ছা ছড়াও, কিন্তু প্রথমবার হাতা একদিকেই ঘোরাতে থাকবে, এটাই আমি বলতে চাইলাম। আর আমি কিন্তু এতে এক ফোঁটাও তেল দিইনি, মানে তেল দিয়ে ভাজবো না, তেল ছাড়াই কিন্তু আমি ভাজবো। রুটিটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল আমার, তবে যা হলো হলো, চলো এটা হতে থাকুক, ততক্ষণে না আমি ভাবছি দুটো ডিম ভেঙে নিই। ডিম ভাঙা হয়ে গেছে, ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর এবার ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে সাইড করে আগে রেখে দিলাম। আর এবার এদিকের চুলাটা জ্বালিয়ে আর একটা তাওয়া ধুয়ে বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হলে দিয়ে দিলাম একটুখানি বাটার, একটু দিইনি, একটু বেশি করেই দিয়েছি, ডিম ভাজা অল্প তেল বা অল্প বাটারে ভালো লাগে না। আর আমি কিন্তু এটা সর্ষের তেলেও ভাজতে পারতাম,
কিন্তু যেহেতু আমার কাছে বাটার ছিল আর বাটার দিয়ে ডিম ভাজা আমার বেশ ভালো লাগে, তো সেই জন্যেই একটুখানি বাটার ভালো করে তাওয়াতে লাগিয়ে দিলাম। আর এবার ডিমটাকে উঁচু দিক থেকে ঢালবো যাতে ডিমটা চারিপাশে ঠিকঠাক ছড়িয়ে যায়, মানে তাওয়াটা এদিকটা একটু বেশি উঁচু তাই একটু এদিক থেকে ঢং করে ঢাললাম। তবে হ্যাঁ, পুরো জায়গাতে ছড়ালো না, শেষ পর্যন্ত আমাকে সেই চামচ দিয়েই টেনে টেনে আনতে হলো, মানে সেই ডাকতে হচ্ছে আয় রে করে। তো চলো, ভালো করে ছড়িয়ে দিয়েছি। আর আজকে না প্রথম আমি এটা ব্যবহার করব, এটা হলো অরিগ্যানো। তো আজকে ফার্স্ট আমি ডিমে দিচ্ছি, ডিমে দিয়ে খাবো। হ্যাঁ, পিৎজাতে খেয়েছি কিন্তু বাড়িতে এনে কোনো কিছুতে ট্রাই করিনি। তো এদিকে মনে হচ্ছে গোলা রুটিটা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর উঠেও যাচ্ছে। যখন এটা ভালো মতন হয়ে যায় না তখন খুব একটা সমস্যা হয় না জানো তো। আর আজকে না রুটিটা বেশ ভালো হয়েছে, নিচটা দেখো খুব একটা পড়েও নি, যেমন হওয়ার তেমনই হয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এবার এটাকে একটু তুলে নিই, তবে উঠতে চায় না জানো তো, বড় নকড়া করে, বিশেষ করে ননস্টিকি তাওয়াতে কিছু বানাতে গেলে শুধু স্লিপ কাটে। তো চলো, এটা এদিকে রেখে দিলাম। আর এবার আরেকটা বসিয়ে ফ্রিজ থেকে দুটো শশা নিয়ে এলাম, যেহেতু এর আগের বার 4-5টা শশা নষ্ট করেছি সেই জন্য এখন রোজ পালা করে শশাগুলো খাচ্ছি। আর এবার শশা দুটো ভালো করে ধুয়ে আগে একটু খেয়ে দেখবো। ওমা, প্রথম টুকরোটাই পড়ে গেল, তাতে কি হয়েছে, আবার কেটে খাবো? আর এবার দাঁড়াও দ্বিতীয়টা কেটে খেয়ে দেখি এটা তেতো আছে কি না। না গো, একটাও তেতো নেই। এবার চটপট করে শশা দুটো আগে সুন্দর করে কেটে নিই, দেখবে থালা যদি সুন্দর সাজানো থাকে না খেতেও বেশ ভালোই লাগে। এদিকে আমার খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে আর আমি থালা সাজানোই ব্যস্ত, মানে ভাবো কত বড় তারকাটা মানুষ আমি। তবে হ্যাঁ, এদিকে ডিমটাকে একটু উল্টে পাল্টে দিলাম, দেখো ডিমটাও না গোলা রুটির মতোই হয়েছে, শুধু রংটা আলাদা। তো এটাকেও সুন্দর করে ভাজ করে নিলাম। আর এবার ডিমটা থালায় নামিয়ে আর একটা গোলা রুটি বানিয়েছি, সেটাকেও একটু থালায় বসিয়ে দিলাম। দেখো একে জায়গায় দিতে চাইছে না, তবে ঠেলে ঠুলে লোকাল ট্রেনের মতন বসিয়ে দিয়েছি। আর আমিও প্লাস্টিকের টুলটা এনে এখানেই বসে পড়লাম। এখানে বসে খেলে না তোমাদেরকে খাবারটা দেখাতে একটু সুবিধা হয়, বলতে পারো ভিডিও করতে একটু সুবিধা হয়, তাই এখানে বসেই মাঝে মধ্যে খাই। এবার একটু খাবারটা খাই, একটুখানি গোলা রুটি, একটুখানি ডিম আর এক টুকরো শশা। কি জানি কেন এক টুকরো শশা গোটাটা দিলাম, কারণ আমি মুখের মধ্যে দিয়ে না চিবোতে পারছি না, মুখটা আমার পুরো ফুলে গেছে, আসলে খিদে পেয়েছে বললাম না। আর সকাল সকাল মনের মতন খাবার দেখে না লোভ সামলাতে পারছি না, ডিম আর রুটি এমনিতেই ভালো লাগে আর আজকে তো দ্বিগুণ ভালো লাগছে। তো সেই খুশিতে নাচতে আরম্ভ করেছি, না না সেই খুশিতে নাচতে আরম্ভ করিনি, পাড়াতে না কোথাও কিছু একটা হচ্ছে, তো তার জন্যে সকাল থেকে মাইক বাজছে, তো সকাল থেকে কাজগুলো আমি নাচতে নাচতেই করছি। তো এখন খাবারটাও সেই জন্যে নাচতে নাচতেই খাচ্ছি, কী গান হচ্ছিল ভুলে গেছি, তবে হ্যাঁ খাবারটাকে আমি নাচতে নাচতেই উপভোগ করেছি। তো ভাবছিলাম একটু ভদ্র সভ্যভাবে খাবো, কিন্তু আজকে এতটাই খিদে পেয়েছে আমার মনে হচ্ছিল যে মুখ থেকে যেন খাবারটা শেষ না হয়। এই কথাটা না আমার বর আমাকে বলে, মানে ওর যখন কিছু খেতে ভালো লাগে ও বলে আমি চাই যেন আমার মুখ থেকে শেষ না হয়, মানে ও আমার মতন মুখটা পুরো ফুলিয়ে খেতে ভালোবাসে। তো আমার থেকে ওর মুখটা কিন্তু ছোট, কিন্তু আমার থেকে ওর মুখে খাবারটা বেশি আটে। যাই হোক, আজকে আমি ঠিক ওর মতন খাচ্ছি, জানি না কেন এখন আমি আগের থেকে অনেক বেশি খাবার মুখের মধ্যে দিয়ে না খেতে পারি, মানে আগের থেকে না আমার খাওয়ার স্পিডটা একটু বেড়েছে। আগে আমি খুব আস্তে আস্তে খেতাম, মানে সময়টা অনেক নিতাম, তবে এখন চেষ্টা করি একটু তাড়াতাড়ি খাওয়ার, যেহেতু আমি ঘুম থেকে একটু লেট উঠি, সকালের কাজকর্মগুলো সেরে দিনটাকে শুরু করতে অনেকটাই বেলা হয়ে যায়, খাবার দাবার বানাতেও অনেকটা সময় লাগে, তো সেই জন্যে এখন জানি না কেন খিদেটাও পেয়ে যায় আর খাবার দাবার একটু তাড়াতাড়িও খাই আমি। কিন্তু হ্যাঁ, আমার বর আর আমার বহরমপুরের বৌদি, আমার মনে হয় এনাদের দুজনার ছোঁয়া লেগে গেছে বুঝেছো, এরা পুরো এত তাড়াতাড়ি খায় মনে হয় হাঁসও ওদের থেকে আস্তে খায়, এত স্পিডে ওরা খাবার খেতে পারে। তো আমার বড়ও খেয়ে দিয়ে বসে থাকে আমার সামনে, আর বৌদি তো আমার বরের থেকেও তাড়াতাড়ি খায়, ওনার সঙ্গে খেতে বসলে না আমার নিজেরই লজ্জা লাগে, মনে হয় আমি অনেক খাচ্ছি আর উনি অল্প একটু খেয়ে তাড়াতাড়ি করে উঠে গেল। তবে এদিকে এই মুখ ভর্তি করে খেতে খেতে না আমার দুটো গাল পুরো ব্যথা হয়ে গেল। এই মুহূর্তে না আমার একটা কথাই মাথায় আসছে, আমাদের বাড়ির গরুগুলো কী করে সারাদিন খায়, আমি ওদের মতন একটুখানি মুখ ভর্তি করে খাওয়ার চেষ্টা করলাম, কিছুক্ষণ একটু চিবলাম তাতেই আমার গাল দুটো ব্যথা হয়ে গেছে, আর ওরা সারা দিন মুখের মধ্যে খাবার নিয়ে চিবতেই থাকে চিবতেই থাকে। তো চলো, যাদের যেটা কাজ তারা সেটা ভালো পারে বুঝলে। তো আমি এদিকে ছোটিকে অনেকক্ষণ আগেই বলেছি ছোটি একটু খাবে, ও বললো খাবে না, তো আমি এখন আবার ডাকলাম যে ছোটি খাবে কি না, ও এখনও বলছে খাবে না। তো হঠাৎ করে আমার যখন খাবারটা প্রায় শেষের দিকে,
তখন ও এসেছিল, এসে দেখছে প্রায় আমার খাবার শেষ, আমার থালা থেকে দুটো শশা নিয়ে চলে গেছে ও। তো সেই জন্যে আমি আবার ওর জন্য এখানে একটা রুটি বানালাম, যদিও ও বলেছে খাবে না, ওর যেহেতু সকালে ভাতটা খাওয়া হয়ে যায়, তবু আমি একটা রুটি বানিয়ে ওকে এই যে দিতে চলে এসেছি। আর নেতুবাবুর স্নান হয়ে গেছে, ওদিক থেকে নেতুবাবু বলছে ও খাবে। আমার তো কি সৌভাগ্য আর কি, ও যে কিছু খাবে বলেছে এটা একটা বিরাট বড় ব্যাপার। তবে ওই আর কি, ওর দেখে মনে হয়েছে যে খাবে, তবে ওই দুবার মুখে নিয়েছে, তবে ভীষণ খুশি হয়েছে বাচ্চা। তো আমি বললাম বাবা জেম্মা এত কষ্ট করে বানিয়েছে, জেম্মাকে একটা মিষ্টি দাও, দেখো তোমাদেরকে হা করে দেখাচ্ছে। তো আমি ওকে বলছি আমাকে একটা মিষ্টি দাও, আর ও তোমাদেরকে কী সব বলতে ব্যস্ত। আর আজকাল না ফোন দেখে দেখে দেখো কী সব শিখেছে। এটা কি, এটা কি কোথা থেকে শিখেছে? এই ফোনে, ফোনে একটা মিষ্টি দাও দাদাই। আমি বলছি আমাকে দাও, দাও আমাকে মিষ্টি টিষ্টি দিয়ে এখন শুয়ে পড়েছে বিছানায়। মানে ও জানে এই টাইমটাতে ওকে ঘুমোতেই হবে, আর নিজে নিজেই একদম শুয়ে পড়ে। আর এদিকে আমি আবার ছোটিকে বললাম একটু চা খাবে, আমি এখন একটু চা খাবো। তো ও প্রথমে না বললো, আমি বললাম যদি চাও তো খেতে পারো কোলা রুটির সঙ্গে, তো বললো তাহলে একটু করো। তো আমি এদিকে ঘরে এসে আগে দু কাপ জল বসিয়ে দিলাম, একটুখানি গোলা রুটির আটা ছিল সেটা দিয়ে একটা ছোট্ট গোলা রুটি আবার বসিয়ে দিয়েছি, ওটা আমি চায়ের সঙ্গে খাবো ভাবছি। আর এদিকে আমার চাটা হয়ে গেছে, চাটাও একটু কাপে কাপে ঢেলে নিলাম, আর এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। তবে যাই, আগে না ছোটির চাটা একটু ছোটিকে দিয়ে আসি। এদিকে মনে হচ্ছে নেতু এখনও ঘুমোয়নি, ওর মা দেখছি ফোন দেখছে। ওর মা বলে নেতুর নাকি একটু শব্দেই ঘুম ভেঙে যায়, কিন্তু আমার অবাক লাগে ওর মা পুরো সাউন্ড দিয়ে ফোন দেখে ওকে ঘুম পাড়ানোর সময়। ফোনের সাউন্ডে ওর ঘুম ভাঙে না, কিন্তু যদি একটু দরজার আওয়াজও পায় তাও ওর ঘুম ভেঙে যায়। তবে আজকে কিন্তু ও এখনও ঘুমোয়নি, তো সেই জন্যে আমি চাটা এখানে রেখে গেলাম, ওকে ঘুম পাড়িয়ে ওর মা খেয়ে নেবে। আর এবার আমিও ঘরে এসে আমার চাটা নিয়ে আমার পছন্দের জায়গাতে বসে পড়লাম। তবে হ্যাঁ, চায়ের সাথে গোলা রুটি তো আমি অবশ্যই খাবো, চা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। আগে তো বাসি রুটি খেতেও ভীষণ ভালো লাগতো চা দিয়ে, কিন্তু এখন না ওই অম্বল হয়ে যায়, বুক জ্বালা করে, সেই ভয়ে এখন আর বাসি রুটি খাই না। তো আজকে না আমি প্রথমে ভেবেছি যে রুটি ভিজিয়ে চায়ের মধ্যে খাবো না, একটুখানি রুটি খাবো আর এক চামুক চা খাবো। কিন্তু ওইভাবে খেয়ে না ঠিক মজাটা এলো না, তো সেই জন্যে আমি যেভাবে খেতে ভালোবাসি আমি সেভাবেই খাওয়াটা শুরু করলাম। তো তোমরা না অনেকেই আমাকে দেখছি কমেন্ট করছো বেশ কিছুদিন ধরে যে দিদি পুজোর বাজার করবে না। পুজোর বাজার বলতে কি বলো তো, আমি না সেইভাবে পুজোর বাজারটা খুব একটা করি না, বহু বছর ধরেই আমি সেইভাবে পুজোর বাজার করি না, মানে বিয়ের আগে থেকে, এবং বিয়ের পরে এক দু বছর হয়তো পুজোর বাজার করেছিলাম। তো এবছরও পুজোর বাজার হবে না, মানে সেইভাবে কিছু প্ল্যান করিনি, কারণ ও বাড়িতে না থাকলে না পুজোর বাজার করে আমি কি করব বলো। এর আগের বছর ও বাড়িতে ছিল, তাও আমরা পুজোর বাজার করিনি, কারণ ওই পুজো বলে আলাদা করে কিছু কিনতে হবে এই ব্যাপারটা ওর মধ্যেও নেই, জানি না কেন আমার মধ্যেও নেই। সত্যি বলতে ছোটবেলাতে পুজো নিয়ে ভীষণ মাতামাতি করতাম, নতুন জামা কাপড় সমস্ত কিছুই তখন ভালো লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে না সব কিছুই কম হয়ে যায়, তো আমার সেই মাতামাতিটাও কম হয়ে গেছে। আমার বিয়ের আট বছরের মধ্যে তিনটে বছর আমি আমার বরের সঙ্গে পুজো কাটিয়েছি, তার মধ্যে এক বছর অ্যাক্সিডেন্টলি ছিল, মানে ওর একটু শরীর খারাপ ছিল তার জন্যে ও বাড়িতে ছিল, আর এক বছর ও বাড়িতে এসেছিল, সেবার ষষ্ঠীর দিনই আমার দাদু শ্বশুর মারা গেছিলেন। আর এর আগের বছর আশা করি তোমরা পুজোর ব্লগ দেখেও থাকবে, ও বাড়িতে ছিল, বেশ ভালো সময় কাটিয়েছি। বাকি পাঁচটা বছর আমি পুজো দেখিও নি, ঘর থেকেও বেরোইনি, বহরমপুরের ওই ছোট্ট ঘরের মধ্যে গোটা পুজোর পাঁচটা দিন আমি কাটিয়েছি, না শ্বশুরবাড়িতে এসেছি না মা বাবার কাছে গেছি, আমি মা দুর্গার মুখও দেখিনি। যেখানে বহরমপুরে দূর দূর থেকে মানুষ পুজো দেখতে আসে, সেখানে আমি ঘরের মধ্যে বসে পুজোর দিনগুলো কাটিয়ে দিয়েছি। আমি বুঝতেই পারিনি কোন দিক দিয়ে পুজো এসেছে আর কোন দিক দিয়ে গেছে, তবে আমাকে কিন্তু কেউ বারণ করেনি জানো তো, ও প্রত্যেকবার একই কথা বলতো, যাও না একটু ঘুরে এসো। আমার ভালোই লাগে না, দেখবে অকেশনের দিনগুলোতে না নিজের কাছের মানুষটা কাছে থাকলে তবেই ভালো লাগে ঘুরতে বা সময় কাটাতে, বাকি আমার গোটা বছর গোটা দিন একই রকম মনে হয়। সেই জন্য না ও যে কটা দিন বাড়িতে আসে সেই কটা দিনকে আমি এত উপভোগ করি, একদম উৎসবের মতন কাটাই, মানে আমার মনে সেই রকমই আনন্দ থাকে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কুমড়ো সিদ্ধ ভাত হয়ে গেছে, সেই সাথে কিছুটা লাচ্ছা ছিল, ভেবেছিলাম করে খাবো, তো বের করে দেখছি ওটা না পুরো খারাপ হয়ে গেছে, তো সেই জন্য ওটা ফেলে দিলাম, আর এবার চটপট ভাতটা খেয়ে নিই। কি চলে গেছে,
ভয়টা চলে গেছে। ভয় চলে গেছে? কোনো ভয় নেই। ভয় আসলে বকে দেব ভয়কে। আর এত বড় সাহস আমাদের নেতু বাবুকে ভয় দেখায়? আইডিয়া। হ্যাঁ আইডিয়া। কি আইডিয়া? আমরা দিক নেব যে আমরা আমরা ভাইকে দিশা করে দেব। আচ্ছা বন্দুক দিয়ে দিশা করে দেব। জেঠুর কাছ থেকে বন্দুক নিয়ে নেব। হ্যাঁ তারপর ভয়কে দিশা করে দেব। আচ্ছা ঠিক আছে। ভয় তো মরে যাবে। হ্যাঁ নেতু বাবু ভয় পাচ্ছে আজকে, কেন কি জানি। এখন ঠিক আছে তো? দেখবে টুকিট করছে তাই এমন ওরম করছে তোমাকে দেখে ভয়। কেন বাবা এরকম কেন মনে হচ্ছে তোমার? তোমার কি ভয় লাগছে? কিসের ভয় লাগছে? যে পাতে আমার পাতে খামচি দিয়েছে। তোমার পাও খামচি দিয়েছে? বাচ্চাটা মনে হয় ভয় পেয়েছে বুঝলে। কালকে ওর মা সন্ধ্যাবেলায় ঝাড়িয়ে নিয়ে এসেছে, মাকে বলবো আজকে আরেকবার নিয়ে যেতে। আর ভয় লাগবে না, তুমি তো সাহসী মেয়ে বাবা, তোমার ভয় কিসে? তুমি ভয়কে একদম জয় করে ফেলবে। দেখো কি গো, জানলাটা বন্ধ করে দেবো, ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে জানলাটা বন্ধ করে দিই। বাড়িতে যাচ্ছে যখন পাখিটা বলছে বলছে টুকি মারছে কোথা দিয়ে? জানলা দিয়ে। আচ্ছা আমি জানলা বন্ধ করে দিচ্ছি, আর ভয় লাগবে না বাবা। ভয়টা কান্না করবে। ভয়টা কান্না করবে? আচ্ছা আচ্ছা। আর খেতে পারবে না। হ্যাঁ আর খেতে পারবে না। আর হ্যাঁ এতে ওবো খুশি হয়ে যাবে তাহলে। হ্যাঁ এই জানলা দিয়ে নাকি ভয় টুকি মারছে, তো জানলাটা বন্ধ করে দি। কেন কি জানি ও ভীষণ ভয় পাচ্ছে। এই যে জানলা বন্ধ করে দিলাম, আর ভয় লাগবে না। খুব মজা না? চলো চা বানিয়ে খাই। না চা খেতে হয় না, আমি চা খাবো তুমি দেখবে। হ্যাঁ জেঠুর গল্প শুনিয়ে দেবো। চলো রান্নাঘরে এসে এক কাপ চায়ের জল বসিয়ে দিয়েছি, আর নেতু বাবু আমার কোলে এখন বসে আছে, তাই না? চা হওয়ার অপেক্ষা করছি আমরা। কি দেখে ভয় পেয়েছিলাম? তুমি জানো তুমি কি দেখে ভয় পেয়েছিলে, আমি কি করে বলবো? তাই? ও মা গো, তাহলে পাল্টা করে বসো, উল্টো করে বসেছো যখন। হলো হলো জেম্মা চেয়ার না কিন্তু এই জানলা দিয়ে আসছে। কি আসছে? জুজি। না জুজি আসবে না, আমি আছি না। সব জানলা বন্ধ করলে দম বন্ধ হয়ে যাবে জেম্মার, তখন কি হবে? চায়ের জল ফুটে গেছে বাবা, আমি চাটা বানিয়ে নিই। বানিয়ে নিই বাবা। আর বাবা ভালো? তুমি তো ভালো মেয়ে, গুড গার্ল। মিঠু বাবু গুড গার্ল? না বাবা নামো। গুড গার্ল নামো নামো নামো। সন্ধ্যাবেলার চাটা বানিয়ে নিয়েছি, তো চলো সন্ধ্যাবেলার চায়ের সাথে আজকের মতন জানাই। বাই।